সংযুক্ত আরব আমিরাতের অভিজাত ও আধুনিক শহর দুবাই। বাংলাদেশের শ্রমিকদের জন্য দ্বিতীয় শ্রমবাজার হিসেবে পরিচিত। বেশ কয়েক মাস ধরে বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করেছে আরব আমিরাত সরকার। ভিজিট ভিসা, আনস্কিল্ড লেবার ভিসা ও পার্টনার ভিসার ক্ষেত্রে কঠিন শর্ত জুড়ে দিয়েছে দেশটি। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে বৈধ ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে একজনের পার্টনার ভিসা নেওয়া সম্ভব। আর আমাদের এই পরিস্থিতির কারণে আমি দুটি পক্ষকে দায়ী করব। আমাদের এই প্রবাসীদের এক ধরনের ব্যবসায়ী রয়েছেন, আসলে তাদেরকে আমি ব্যবসায়ী বলতে চাচ্ছি না, এক ধরনের ব্রোকার। তারা দালালি করেন, তারা ফেসবুকে এই ভিসা বিক্রি করেন, পার্টনার ভিসা বিক্রি করেন, ভিজিট ভিসা বিক্রি করেন এবং বিভিন্ন ধরনের। রিসেন্টলি আমি যেটি লক্ষ্য করেছি, বাংলাদেশ থেকে মেয়েদেরকে নিয়ে এসে তাদেরকে দিয়ে ভিডিও বিজ্ঞাপন করা হয় এবং সেখানে চমকপ্রদ আপনি যেখানে পণ্য বিক্রি করেন, পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন রকম আমরা বিজ্ঞাপন দেখে থাকতাম ইতিপূর্বে। আর ভিসা বিক্রয়ের জন্য, বিশেষ করে ইনভেস্টর এবং পার্টনার ভিসা বিক্রয়ের জন্য, তারা যেইভাবে অনেকটা কম মূল্যে, মানে গভর্নমেন্টের এই সকল স্টেপ বাই স্টেপ খরচগুলো করার পরে একটা ইনভেস্টর ভিসা করার জন্য যেই পর্যন্ত খরচ হয়, এর চাইতে কম মূল্যে তারা কিন্তু ভিসা অফার করে থাকেন। টুরিস্ট এখানে দুবাইতে ইউএইতে আসার পরে অ্যাবসকন্ডিং হচ্ছে, ওভারস্টে হচ্ছে। এখন ইউএই পোর্ট সিকিউরিটি অথরিটি সেটা জাস্টিফাই করতেছে কোন কান্ট্রিগুলো সবচেয়ে বেশি ওভারস্টে এবং অ্যাবসকন্ডিং। তো তারা এটার উপর বিবেচনা করে দেখতেছে বাংলাদেশ, পাকিস্তান, সুদান, আদার যে কান্ট্রিগুলো সবচেয়ে বেশি অ্যাবসকন্ডিং এবং ওভারস্ট হচ্ছে, তাদের ভিসাগুলো তারা প্রচুর পরিমাণ রিজেক্ট করে দিচ্ছে। এবং এখানে রিজেকশনের রিজনটা লিখে দিচ্ছে যে আপনি এটার জন্য প্রযোজ্য না। এটা না হওয়ার কারণ হচ্ছে, মানে আমরা বাংলাদেশিদের এখানের জন্য প্রযোজ্য না, তার মানে যাকে ভিসা দিয়ে তাকে ভিসা দিয়ে দিচ্ছে, ম্যাক্সিমামকে বলতেছে আমরা প্রযোজ্য না। তাদের প্রোফাইল ভেরিফাই করতেছে, আগে পাসপোর্ট এবং ছবি দিলে ইজিলি ভিসা হয়ে যেত। এখন অনেক সময় কাস্টমারের ফেস এবং ওনার অ্যাক্টিভিটি, ওনার ট্রাভেল হিস্ট্রি অনেক কিছু জাস্টিফাই করতেছে। সো এখন বাংলাদেশ থেকে যারা ভিজিট ভিসা করে, প্রচুর পরিমাণ দালালের কপর উপর এখানে ওয়ার্ক পারমিট করে দিবে এবং বিজনেস ভিসা করে দিবে এবং পকেট লাইসেন্স করে দিচ্ছে, এই সমস্ত কিছু ইলিগেল ইস্যু নিয়ে ইউএই গভর্নমেন্ট এটা ফলো আপ করতেছে। অনেকে ট্রেড লাইসেন্স করে, দুইটা পার্টনার করে, তাদেরকে তারা কোনো এমপ্লয়মেন্ট না, তারা বিজনেস লাইসেন্স করে তারা কী করতেছে, জব অথবা বিজনেস করতেছে, বাট বিজনেসের সাথে তাদের অ্যাক্টিভিটির সাথে কোনো মিল নেই। আরব আমিরাতের ভিসা নীতিকে স্বাভাবিক বলছেন বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল। তার মতে ভিসার যে নিয়ম নীতির কথা প্রচার হচ্ছে, এসব বিধিনিষেধ আগেও ছিল। ভিজিট ভিসার ক্ষেত্রে তিনটা জিনিস খুবই জরুরি, বৈধ ভিসা, একটা হচ্ছে রিটার্ন এয়ার টিকিট এবং 3,000 দিরাম তার কাছে থাকতে হবে বা ক্রেডিট কার্ডে থাকতে হবে। এটি এখানকার ভিসা পলিসি। সুতরাং এখানে কোনো ধরনের কড়াকড়ি নেই, এই শর্ত মেনে এখানে ভিজিট করতে হবে। তবে এখানকার ইমিগ্রেশন এই বিষয়গুলো এখন স্ট্রিক্টলি দেখছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে প্রচুর মানুষ যারা ভিজিট ভিসা এখানে এসে থেকে যাচ্ছে বা কাজ খুঁজছে, অনেকে কাজ পাচ্ছে না, এ কারণে এটি একটি সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছে আমাদের জন্য এবং আমাদের বাংলাদেশের জন্য একটি ইমেজ সংকট তৈরি হয়েছে। সুতরাং আমি অনুরোধ করব, চাইব যারা সত্যিকার ভিজিটর তারা তো ভিজিট করে নির্ধারিত সময়ের মধ্যে তারা আবার দেশ ত্যাগ করে চলে যান, কিন্তু যারা কাজের সন্ধানে আসেন বা এখানে থেকে যেতে চান অবৈধভাবে এবং তাদের অনেকেই বিভিন্ন ধরনের ক্রাইম এর সাথে জড়িত হয়ে পড়ে, এখানকার যে অথরিটি, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, তাদের কাছ থেকে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। সুতরাং এইদিকে ভিজিটের ক্ষেত্রে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে এবং মেনে চলতে হবে, যাতে এখানকার যে ভিসা পলিসি তার কোথাও কোনো লঙ্ঘন না হয়। অসন্তোষ ও নিরাপত্তা ইস্যুর কারণে 2012 সালে 8 বছরের জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের সব ধরনের ভিসা বন্ধ ছিল। সম্প্রতি ভিজিট ভিসায় গিয়ে অতিরিক্ত দিন অবস্থান, লিঙ্গ পরিবর্তন, ভিসা জালিয়াতি ও ভুয়া শিক্ষা সনদে চাকরি নেওয়ার অভিযোগ পাওয়ার কারণে আবারও আশঙ্কায় রয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এ সমস্যার সমাধানে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানান তারা। যাযাবর মিন্টু, চ্যানেল আই।